নমস্কার হ্যাসট্যাক আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে অনেক দেরি হয়ে গেল আজকের বিষয়টা নিয়ে আলোচনা করতে তো যাই হোক তবুও বুঝেছি একটুখানি বলবো বলে খুব ছোট করেই বলার চেষ্টা করি তবে আজকের বিষয়টাও খুব সুন্দর দিয়েছে আমাদের খুব প্রিয় একজন মানে কি বলবো আমাদের সহযোদ্ধাই বলবো কেননা আমি বারবারই অনুরোধ করি ও এত সুন্দর কমেন্ট করে যে মন ভরে যায় এবং ও যদি আলোচনা করে বিষয়টা মনে হয় আরো মানে ওর কমেন্টের মাধ্যমে পুরো বিষয়টাকে বুঝিয়ে দেয় এত সুন্দর কমেন্ট করে তো যাই হোক ইন্দিরা রয় শর্মা আর ওর যে তুমি যদি আবার জন্মগ্রহণ করতে চাও তো কি হয়ে জন্ম মানে ছেলে না মেয়ে হতে চাও আর কি তো প্রথমেই যেটা আমার খুব মনের ইচ্ছা আমি যদি সত্যি আবার জন্মগ্রহণ করি তাহলে আমি মানে এটা আমার মনের ইচ্ছা আজকে এই বিষয়টা দেয়া হয়েছে তাই না হলে আমার মনের ইচ্ছা হচ্ছে আমি পরজন্মে পাখি হতে চাই আর যদি মানে স্বাধীনভাবে ঘুরতে পারবো আমার আমার ভীষণ স্বাধীনতা প্রিয় মানুষ আমি সত্যি কথা বলতে কি আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে আমার সেটা না আমি ঠিক মানে কেমন একটা অস্বস্তি বোধ হয় কেউ যদি সবসময় আদেশ করে আমার সেই কথা শুনতে ভালো লাগে না আমার মনে হয় এমনি বলুক ঠিক আছে কিন্তু যদি যে এটা তোমাকে করতেই হবে এভাবে যদি কেউ বলে সে কথা আমার শুনতে ভালো লাগে এই কারণে তো কিন্তু যেহেতু ছেলে আর মেয়ে মানে এ করে দিয়েছে ঠিক করে দেওয়া হয়েছে বিষয়ের মধ্যে তাই জন্য বলবো যে অবশ্যই পরজন্মেও আমি আবার মেয়ে মেয়েই হতে চাই মেয়ে হয়ে আমি আমার এই বাবা মাকেই যেন পাই এই বাবা মা মেয়ে হয়েই যেন জন্মাই এটাই আমার মনের ইচ্ছা কারণ আমি আমার মাকে দেখেছি মাকে দেখেছি বাবাকে দেখেছি এই বাবা মার থেকে না আমার জানি যার যার নিজের কাছে সেই বাবা মাই আমা আমি মানে জন্ম 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 ধরে আমি এই বাবা মাকেই চাই এই হচ্ছে আর মেয়ে হতে চাইব এই কারণেই এমনিতে দেখবেন অনেক বাড়িতে বাড়িতে আছে সবাই হয়তো মেয়ে পছন্দ না করলেও কিছু বাড়িতে আছে যে মেয়ে লক্ষ্মী হ্যাঁ দেবীর অংশ আমরা নারীরা জানি আমরা সেটা যে যাদের এত সহ্য ক্ষমতা মানে বেশি একটা এত সহ্য ক্ষমতা যে কোনো ক্ষেত্রে তার যে সে যে মা হয় তাকে কত কষ্ট সহ্য করতে হয় কিন্তু এটা একমাত্র মেয়েরাই পারে যেমন ধরিত্রী মা তাই না গঙ্গা ও মা এরা কিন্তু সর্বং সহা আর কি তো এইভাবে আমি না বোঝালেও প্রত্যেকেই জানেন এ বিষয়টা তো অবশ্যই আমি একজন মেয়ে হতে আর আমি আমি যেন এটা বলি মেয়ে হয়ে জন্মালেও যেন আমি এমন কিছু করি যে হ্যাঁ যেন মানুষ মেয়েদেরকে ছোট না করতে পারে তবে এখন সমাজ অনেক উন্নত হয়েছে মেয়েদের আর সেভাবে ছোট করা হয় না তবুও প্রত্যন্ত কিছু গ্রাম আছে তবে কি জানেন আমরা যেটা ভাবি না যে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ আমার মনে হয় অশিক্ষিতদের থেকে শিক্ষিতদের জায়গায় মেয়েদের কিন্তু বেশি অবমাননা করা হয় এটা আমি অনেক এর আগেও একটা জায়গায় আলোচনা করে দেখেছি একটা ঠিকঠাক ভাবে যদি মানুষ করা যায় একটা মেয়ে একটা ছেলের সমান ছেলে বা মেয়ে কোনো কিছুই না কোনো কিছুই না মানে আলাদা করে দেখা দেখি না আমি আমি ভাবি দুজনেই সমান তো আমি এটাই বলবো আর যদি বলা হয় যে প্রশ্ন প্রশ্ন না অনেক অনেক কিছু প্রশ্ন আছে মানে এত কিছু বললে তো মানে যে কোনো একটা প্রশ্ন না আমি আগে সব সবসময় ভাবতাম মানে আমরা এখন তো বিজ্ঞানের জন্য অনেক কিছু জেনে গেছি কিন্তু মানে এমন কিছু প্রশ্ন যেগুলো বললেই পোকা পোকা শুনতে লাগবে তবুও ভাবি যে কিছু মানে এমন কিছু ঘটনা ঘটেছে তখন এমন কিছু প্রশ্ন যার উত্তর সত্যিই পায়নি আজও পাইনি হ্যাঁ তবে সেসব প্রশ্ন মানে বল বলাটা কতটা ঠিক হবে সেটা জানি না ওগুলো একান্তই আমার ব্যক্তিগত তাই সে প্রশ্ন আর বলতে চাইছি না তবে একটা কথা বলবো যে এমন এমন তো হয় ধরুন স্বামী সন্তান নিয়ে কেউ রয়েছে খুব শান্তিতেই রয়েছে আমি কথার কথা বলছি তার সংসারকে সে আগলে রেখেছে সবকিছু ঠিক আছে কিন্তু তবুও যেন মনের মনি কোঠায় অন্য অন্য কিছু সন্ধান সে করছে তো সেটা সেটা কেন সেটা কেন হচ্ছে এই একটা প্রশ্নই বললাম তো এই ধরনের হাজারো প্রশ্ন এগুলোর কি কোনো মানে যুক্তি সবাই বলবে এই ধরনের প্রশ্নে আবার কোনো যুক্তি আছে নাকি যুক্তি নেই এটা আমি ওই জন্য মনে করি এটা আমার কাছেই থাক একান্ত ব্যক্তিগত জিনিস বলে ফেলে খুব মুশকিল তাই না কিছু কিছু ব্যাপার আছে কিছু কিছু জায়গায় অনেক প্রশ্ন থাকে যে এবার আমি কি করব এরম এরম কিছু প্রশ্ন হয়তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়েছি যে এবার আমি কি করব। এখন আমার কি করা উচিত এই প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বেড়াই কিন্তু ঠিক করতে পারি না এই হচ্ছে ব্যাপার এমন কিছু কিছু ব্যাপার আছে যে কাউকে বলে সে বোকা বোকা ভাবে দূর এটা কোনো যুক্তি নেই এই ধরনের কথা আলোচনা করছে এরম আর কি তো ঠিক এটা ঠিক বলবো না প্রশ্ন অনেক আছে একটা দুটো না অনেক প্রশ্ন আছে তো সেসব প্রশ্ন থাক আর কি বলবো প্রশ্ন প্রশ্নই থাক প্রশ্ন অনেক প্রশ্ন আছে যার উত্তর পাইনি খালি এইটা প্রশ্ন আছে কিছু কিছু বলা বলা যায় যায় না যেমন আমি যখন সমস্ত কিছু এই ঠাকুরের বই পাঠ করছিলাম যদি দিদি ভাই তুমি শোনো আমার এই কথাটা তাহলে তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি বলো যে আমি এটা ঠিক না ভুল যেমন শ্রী শ্রী ঠাকুর মায়ের সাথে কথা বলতেন এমন মনে হয় যে উনি কি মাকে দেখেছেন ওই মানে মৃন্ময়ী রূপ থেকে উনি মা মাকে দেখেছেন তাহলে মানে সত্যি যদি এরকম কোন সত্তা থেকে থাকে যে ঈশ্বর আমরা তো জানছি যে হ্যাঁ পরম ব্রহ্ম একটা জিনিস আমি বিশ্বাস করছি পরম ব্রহ্ম তো ঠাকুর এদিকে আবার উম শিশি মা সারদারদ পুজো করেছেন আবার এত ভিন্ন ভিন্ন রূপে ভাগ হয়েছে যিনি মা দুর্গা মা কালী এত এত কিছু তাহলে ঘোর প্যাঁচ কেন সবাই যেখানে জানছে যে হ্যাঁ ঈশ্বর এক এবং অদ্বিতীয় তাহলে এত কিছুর ভাগ কেন আমরা আমি এটা বুঝেছি যে 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 রূপে আমরা যে যে রূপকে পছন্দ করি কিন্তু আম আজকে তো রূপটা এত কিছুর রূপ তো আমরা তৈরি করিনি এত কিছু রূপ তো আমরা তৈরি করি এগুলো তো হয়ে আসছে তাহলে কি সত্যি তখন এত কিছু ছিল মানে এই মা কালী মা দুর্গা মা আদ্যা শক্তি একজন আমি আমি তো ঈশ্বর আমরা এটাই তো আমি তো এটা বুঝি এতদিনে যেটা মানে সমস্ত কিছু থেকে এই জ্ঞানটাই অর্জন হয়েছে যে এক এক এবং অদ্বিতীয় ঈশ্বর তাহলে এত কিছু কোথা থেকে আসছে এই ধরনের একটা প্রশ্ন মনের মধ্যে এইগুলো মানে বেশ কিছু প্রশ্ন আছে অবিশ্বাস নয় কিন্তু কিন্তু তবুও প্রশ্ন একটা মানে থেকেই যায় মনের মধ্যে যে তাহলে এত রূপ এত দেবতা তেত্রিশ কোটি দেবতা এত কিছু তাহলে কি করে আসছে এই হচ্ছে ব্যাপার জানি না এটা সঠিক হলো কিনা প্রশ্নটা যদি দিদি তুমি শুনে থাকো তাহলে বলো এ প্রশ্ন আমাকে খোঁজা দেয় এই ধরনের নানাবিধ প্রশ্ন আছে তা এই সমস্ত উত্তর কি দেবে আমাকে এটাই হচ্ছে ব্যাপার এক ওই বই পড়ে পড়ে কিছু যদি বুঝতে পারি পারলাম তো তাহলে ভালো না হলে এত কিছুর উত্তর কোথা থেকে পাবো আমি এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো থাক চললাম এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নেই সকলে ভালো থেকে।